রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টাউন বরদোয়ালে কেন্দ্রের বিধায়ক হিসেবে বিধায়ক তহবিল থেকে প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে ত্রিনয়নী সামাজিক সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডক্টর মানিক সাহা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণ সাহারায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডাবল ইঞ্জিনে সরকারের আমলে বলা মাত্রই কাজ হয়ে যায়। এই সরকারের শাসনকালে রাজনীতির কোনো স্থান নেই। এই সরকার দল মত নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। এই যে ডাবল ইঞ্জিন সরকার, একটা সুবিধা হয়েছে, বলা মাত্রই কাজটা কিন্তু হয়ে যায়। আমাদের যখন যেটা বলি সেটা হচ্ছে, এবং ইন্টারসিটি এবারে এনএসএল মিটিং আমি বলেছি যে ইন্টারসিটি গুয়াহাটিতে জন্য আরও কয়েকটা ট্রেন আরও বাড়ানোর কথাও বলা হয়, বলেছি সেখানে। কানেক্টিভিটি এত বাংলাদেশের সাথে প্রধানমন্ত্রী যে সেটা ইনোগ্রেশন করেছে, এবং আমাদের সাবরুমের যদি খুব সম্ভব কয়েকদিনের মধ্যেই এই মৈত্রী সেতু সেটার উদ্বোধন হবে। এই সরকার যেন সবাই মনে করে আমাদের সরকার, আমার সরকার, এই ভাবনা নিয়ে আমরা কাজ করছি। ডেভেলপমেন্ট তো নিশ্চিত, আগামী দিন নিশ্চিত হবে, কোনো রাজনীতির কোনো স্থান নেই আমাদের কাছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, দীর্ঘ বাম শাসনের কমিউনিস্টরা জনগণদের প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালন করেনি, কিন্তু বর্তমান সরকার সেই 25 বছরের কাজ 6 বছরে সম্পূর্ণ করতে অনেকটাই সক্ষম হয়েছে। কারণ রাজ্যের উন্নয়ন করাই এই সরকারের একমাত্র লক্ষ্য। শহরে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর স্পেশাল ফান্ড দিয়ে বর্তমানে বিধানসভা কেন্দ্রকে উনি সাজানোর চেষ্টা করছেন। কিছু সমস্যা থাকবে, কারণ দীর্ঘ 25 বছর কমিউনিস্ট জামানায় যাদের সরকার ছিল বামফ্রন্টের, যাদের পৌর পরিষদ পরবর্তী সময় পৌর নিগমে যারা দায়িত্বে ছিলেন তারা কমিউনিস্ট ছিলেন, আপনারা তাদেরকে ভরসা করে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, বা যে কোনোভাবে তারা ক্ষমতা দখল করেছিল, বলেছিল আপনাদের কাজ করবে, কিন্তু 25 বছর তারা কাজগুলি আপনাদের করেননি। সেই কাজগুলি আমাদের করতে হচ্ছে 6 বছরে, 5 বছরের সরকার, পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী আবার দায়িত্ব নিয়ে পড়ে 1 বছর সরকার, আমাদের পৌর নিগমে 2 বছর, আমরা কিন্তু অধিকাংশ কাজ করতে সমর্থ। কারণ আমাদের চিন্তা ভাবনা, আমাদের দিশা সরকারের আছে সঠিকভাবে কাজ করা, এবং সঠিক অর্থ যার জন্য বরাদ্দ করা সেগুলি কাজ সুন্দরভাবে হওয়ার কারণে আমাদের কাজগুলি চোখে পড়েছে। এদিন পতাকা নেড়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।